ইপিএসের আওতাধীন ভিসার কোটা নির্ধারণ করে দক্ষিণ কোরিয়া 2024 সালে রেকর্ড সংখ্যক ভিসা বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানি মালিকদের আরও কর্মী প্রয়োজন বলে সরকারকে অনুরোধের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়। এ লক্ষ্যে ইপিএসের ইতিহাসে সবচেয়ে বেশি নতুন 1,65,000 কর্মী নিবে দেশটি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে গত 21 নভেম্বর অনুষ্ঠিত ইপিএসের আওতায় 16টি দেশের শ্রমিকদের জন্য অভিবাসী শ্রমনীতি নির্ধারণ কমিটির বৈঠকে 2024 সালে কোরিয়াতে ইপিএসের আওতায় আনার জন্য অভিবাসী শ্রমিকদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত 1,65,000 অভিবাসী শ্রমিকদের মধ্যে 1,43,530 জন নতুন কর্মী ও বাকি 21,460 জন প্রতিজ্ঞাবদ্ধ কর্মী নিয়োগ করা হবে। যেসব খাতে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে উৎপাদন শিল্পে 95,000, কৃষি খাতে 16,000, নির্মাণ শিল্পে 6,000, মৎস্য খাতে 10,000, জাহাজ শিল্পে 5,000 জন, সেবা খাতে 13,000 জন ও অন্যান্য প্রয়োজনীয়তা অনুযায়ী 20,000 জন সহ মোট 1,65,000 কর্মী নিয়োগ করা হবে নতুন বছরে। তবে বিগত বছরগুলিতে ইপিএস কর্মীরা ম্যানুফ্যাকচারিং খাতে জব করলেও এবারের এই নীতি নির্ধারণী বৈঠকে ইপিএস কর্মীরা নতুন নতুন সেক্টরে চাকরি করার জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। ২০২৪ সাল থেকে ইপিএসের ইতিহাসে সর্বোচ্চ 1,65,000 রেকর্ড সংখ্যক কোটার মাধ্যমে ইপিএস কর্মীরা দক্ষিণ কোরিয়াতে যে সমস্ত নতুন অন্তর্ভুক্ত সেক্টরে চাকরি করতে পারবেন তার মধ্যে রেস্টুরেন্ট সেক্টর, কফি শপ, কনস্ট্রাকশন সেক্টর, সেবা খাত সহ বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট সেক্টর সমূহ উল্লেখযোগ্য। দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে E9 ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে অভিবাসী শ্রমিকদের কোটা প্রতি বছর বৃদ্ধি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় 2001 সালে 52,000, 2022 সালে 69,000 এবং সর্বশেষ 2023 সালে 1,20,000 জন কর্মী প্রবেশ করেছে দক্ষিণ কোরিয়াতে।